হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা সঞ্চিতার সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো সোমবার সোমবার সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে দেখো শোকেসটা নাড়া দিয়েছি সোকেসের ভেতরে সব কিছু নামিয়ে পরিষ্কার করছি আর এদিকে হচ্ছে একটা গোল্ড ফেস মাস্ক ঠিক আছে এটা মুখে মেখে আমি এইগুলো সব গোছাবো এখন শোকেসটাকে পুরো মুছে পরিষ্কার করে তারপরে দেখো এই যে এইগুলো আমি যে মুখে মেখেছি কুড়ি পঁচিশ মিনিট ধরে এটাকে শুকিয়েছি তো এই দেখো কিভাবে টেনে টেনে আমি এগুলোকে তুলছি তো যতটা দেখায় না যে খুব সুন্দর করে মাখে আর ছট করে উঠিয়ে ফেলে তো অতটাও কিন্তু সস্তা নয় এই লোমকূপগুলো যে স্কিনের মধ্যে যে লোম থাকে তো সেটাতে প্রচণ্ড ব্যথা লাগে আর এরকম করে করে দেখো আমি তোমাদের সামনেই আসতে করে তুলছি এই যে দেখো আর খুব কিন্তু ব্যথা লাগছে এটা টানলে কিন্তু ভীষণ লোমকূপ এগুলো টান পড়ছে আর প্রচণ্ড ব্যথা করছে তো এইভাবেভাবেই আস্তে আস্তে করে কিন্তু আমি পুরোটা তুলবো আর কিছুটা একটুখানি আমার একটু চুলের মধ্যেও লেগে গেছিলো তো আমার ভয় লাগছিল যেন আমার চুলগুলো না উঠে যায় ওখান থেকে তো এইভাবে দেখো এই যে দেখো পুরো পরিষ্কার করে কিন্তু তুলে নিলাম তো মুখটা অনেকটাই পরিষ্কার লাগছে এখন জানি না কিন্তু স্কিনটা কিন্তু একটু জ্বালা জ্বালা করছে তো একটু চুলে লেগে গেছে ওটা স্নান করলে আস্তে আস্তে জল লাগলে হয়তো উঠে যাবে আর এই যে গালগুলো কিন্তু একটু একটু জ্বালা করছে আর আমার কিন্তু এই যে এরকম কানের পাশ থেকে এখানে লোমে ভর্তি তো লোমগুলো যে উঠেছে সেটাও কিন্তু অতটা ওইটার মধ্যে বোঝাও যাচ্ছে না দেখাও যাচ্ছে না কিন্তু দেখো এই যে পরিষ্কার হয়েছে স্কিনটা একটু জ্বালা জ্বালা করছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর মুখটা অনেকটাই পরিষ্কার হয়েছে দেখো পুরো গলার সাথে কিন্তু মুখ এখন কিন্তু মুখের অনেকটাই ম্যাচিং এসে গেছে আর এই যে দেখো এই যে এটা হলো একটা রয়েছে আমার ক্লে যেটা ক্লে মাস্ক আর কি যেটা মুলতানি মাটির হয় আর কি মাটির মা দেওয়া ওটাও তো স্কিন টান টান করে এটাতেও তোমার স্কিনটাকে টান টান করবে এটাই আর আর যদি কিছু সামান্য লোমকূপ থাকে সেগুলো উঠে গিয়ে তোমার স্কিনটাকে অনেকটা পরিষ্কার করে দেবে আর দেখো পুজো টুজো চলে গেছে তারপরে আমি এই সমস্ত সব স্কিন চর্চা করতে বসেছি পুজোর সময় কিন্তু একটু সময় পাইনি আর এই দিকে দেখো একটুখানি পাতিলেবুর রস নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু একটা ভালো হচ্ছে কোম্পানির তোমার হচ্ছে পেস্ট নিয়ে নিয়েছি ঠিক আছে কারণ কি পেস্টটা একটু ভালো কোম্পানির হওয়াই দরকার কোলগেট হলেও হয় আবার এটা যেমন আমরা যেমন ঘরে কেয়ারের ইউজ করি তো কেয়ারের পেস্টটাই নিয়ে নিয়েছি লেবুর রস নিয়ে নিয়েছি আর একটুখানি এক চামচ মতন এই যে খাবার যে বেকিং সোডারটা আছে ভালো ওটাই নিয়ে নিয়েছি তো এটা দিয়ে একটা ভালো মিশ্রণ বানিয়েছি এটাকে ভালো করে আর কি ফেটিয়ে নেব আর এই খাবার সোডা বলো লেবু বলো এগুলো সবই কিন্তু আর হচ্ছে পেস্ট পেস্টেও কিন্তু পিপারমেন্ট দেওয়া থাকে তো অনেক কিছু ভালো জিনিসই দেওয়া থাকে কারণ কি সেটা আমরা মুখের মধ্যে দিয়ে কিন্তু ব্রাশ করি যার জন্য এটাতে কিন্তু কোনো খারাপ জিনিস দেওয়া থাকে না কোনো ক্ষতি করবে না আর খাবার সোডাটাও আমরা খাবারে দিই ভালো জিনিস আর পাতি লেবু তো ভালোই জিনিস কোনোটাই খারাপ না স্কিনের জন্য সবটাই ভালো আর দেখো এরকম হাতগুলো কেমন একটা কালো ছোপ পড়ে যায় আমরা যেহেতু রান্না করতে করতে বাস এই হাতের মধ্যে আমাদের রোদ্দুরও লাগে তো সেই কারণ ওই লেবুর ওই যে চোকলাটা রয়েছে ওটা দিয়ে কিন্তু এই মিশ্রণটাকে পুরো হাতে আর গলায় পিঠে মেখে নিলাম তো দিয়ে আজকে খুব স্কিন চর্চা করলাম আর কি পুজো টুজো চলে গেল তারপর তারপরে ওই সব করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আর মাঝখানে তো ভিডিও ভিডিও বানিয়েইছি লাইভও করেছি তো তারপরে এই যে সন্ধ্যা পুজো দিতে ওপরে সন্ধ্যা পুজো দিচ্ছি আর একটুখানি সন্ধ্যা নিচে নিয়ে এসেছি দেখানোর জন্য আর রাতের রান্নাও আমার করতে হবে নিজে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে এই যে দেখো ঘটনার পুরো গোছানো তো জানলা দরজা খুলিনি এখনো সেই যে সকাল কালকের থেকে একটা কুকুর মারা গেছিলো পাশে সেই নিয়ে খুব মানে কি বলবো কুকুরটাকে নিয়ে গেছে বিকেল বেলা পাঁচটার সময় তো তারপরেও যেন মনে হচ্ছে ওই গন্ধটা নাকে ভাসছে যার জন্য আমি জানলা দরজা খুলছি না খুললেই একটু হাওয়াই হাওয়ায় গন্ধ আসে তো এই জন্য দেখো জানলা দরজাগুলো গন্ধ ঘুমটা হয়ে রয়েছে তো এমনি ঘরটার সব চারদিক পরিষ্কার আছে তো এই যে খুব ভালো করে গুছিয়েছি সকালে ঘুম থেকে উঠেই আজকে শোকেসটা নাড়া দিয়েছি আর হচ্ছে এই যে ঘরটার সব টেবিল টেবিল পরিষ্কার এখানেও বাসনটা টাসন ধোয়া খালি জায়গা মতন রাখতে হবে এমনি বেসিংয়ে কোনো বাসন জমানো নেই আর এই ঘরেও এমনি পরিষ্কারই রয়েছে খালি কুশনটা একটু উল্টোপাল্টা হয়ে রয়েছে তো স্বাধীন হয়ে থাকে আর ছেলে মেয়ে দুজনেই পড়তে গেছে চলে আসবে পড়ে তাড়াতাড়ি করে আর হচ্ছে মেয়ে পড়ে আস্তে আস্তে সেই দশটা ঠিক আছে তো এখন একটুখানি চা খাবো চা খেয়ে তারপরে দেখা যাক ছেলে পড়ে আসুক ও কি খায় ওকে একটা কিছু খাবার বানিয়ে দেবো তারপরে কি করছি না করছি চলো সবটাই দেখতে থাকো ঠিক আছে চলো আমার জন্য বানিয়ে নিয়েছি চা এবার আমি খেয়ে নেবো চা আর ও পড়ে আসার পর ওকে জিজ্ঞেস করছে ও কি খাবে ও খাবে ম্যাগি তো তারপর রাত্রেবেলায় একটু রান্না করার দরকার ছিল তো রান্নার জন্য করেছি হচ্ছে ওদিকে মুসুরির ডাল সিদ্ধ করেছি কাঁচা সর্ষের তেল ছিটিয়ে ওদিকে ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ এগুলোকে পেঁয়াজ শুকনো লঙ্কা নুন এগুলো দিয়ে কিন্তু ওটা মেখেছি পেঁয়াজটা শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি তেলে ঠিক আছে তারপরে আলু সিদ্ধটাকে নুন দিয়ে মেখা হচ্ছে আর ডিম সিদ্ধের মধ্যে দেওয়া হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো খেতে ভীষণ অসাধারণ ভালো লাগবে তো এই ডিম আলু ভর্তা ডাল সিদ্ধ এটা দিয়েই আজকে আমাদের রাতের ডিনারটা হবে আর ডিম সিদ্ধ তো তো আমরা খেতে থাকি তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করো লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা Quack, quack, quack.